আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো। আর এই তো স্নো দেখে বুঝতেই পারছো ওয়েদারের কী অবস্থা। যাই হোক, অনেকদিন পর বাইরে হাঁটতে বের হলাম। আসলে আজকে একটু ফ্রি টাইম ছিল, ভাবলাম কেননা বাইরে হেঁটে একটু গ্রসারিও করে নিয়ে আসি। সো যারা আমার চ্যানেলে নতুন, আমি ইভা টরন্টো থেকে, আর আমার বাসার পাশেই একটা ফুড বেসিক আছে। এখন আমি যাচ্ছি ফুড বেসিকে। নর্মালি এই উইন্টার টাইমে গাড়ি ছাড়া বের হওয়া হয় না, বাট আজকে তেমন একটা ঠান্ডা নেই। গতকাল রাতে অনেক স্নো হয়েছিল, সো ভাবলাম কেননা একটু ফুড বেসিক থেকে ঘুরে আসি, প্লাস প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসি। আর এই ফুড বেসিকটা বাসার কাছে থাকাতে এত ভালো হয়েছে, অনেক দূরে যেতে হয় না, হেঁটেও যাওয়া যায়, মাঝে মাঝে গাড়ি করেও যাই। সামার টাইমে খুব বেশি যাওয়া হয়। ফুড বেসিকের দরজার সামনে এসেই মনে হলো ফুড বেসিকে পরে যাই। ফুড বেসিকের পাশেই যেহেতু উইনার্স, উইনার্স থেকে একটু ঘুরে আসি, যেহেতু সামনে ক্রিসমাস, ক্রিসমাসের কালেকশন কি আছে একটু দেখে আসি। আর উইনার্সে গেলে যা হয় আর কি, এই যে ঢুকতেই বাচ্চাদের অনেক টয়েস রেখে দিয়েছে, আর উইনার্স তো আমার কাছে খুবই ভালো লাগে। খুব ভালো ভালো ডিল ছিল, এই কার্লার প্লাস স্ট্রেনারগুলো হচ্ছে তোমার $29-$39 করে ছিল, খুবই চিপ ছিল আর কি, আর খুবই ভালো ভালো কসমেটিক্সের ডিল ছিল। সো এখানে নেল পলিশগুলো, আর এই যে এই ব্যাক সেটটা আমার খুবই ভালো লাগছিলো। সো যাই হোক, উইনার্স যেহেতু আমার বাসার কাছে, আমি প্রায় প্রায় উইনার্সে দৌড় দিই। আর এই যে ফাইনালি একটা প্যাক কিনেই ফেললাম, এখন যাই একটু ফুড বেসিকে। ফাইনালি আমার গ্রসারি করা শেষ, আর আমি এসেছিলাম হচ্ছে ফুড বেসিকে গ্রসারি করতে। কিন্তু গ্রসারি করতে না যেয়ে আমি পাশেই হচ্ছে উইনার্সে গেলাম। উইনার্সে গিয়ে ব্যাংক খালি করে আসলাম আর কি মোটামুটি। সো তারপর হচ্ছে গ্রসারি করলাম। ওই যে সেকেন্ড বিল্ডিংটা, এটা হচ্ছে আমার বাসা, আর বাসা থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স। সো ওয়াকিং ডিস্টেন্স খুবই বিপদ হয়েছে, খুব হাট করে উইনার্সে চলে যাওয়া হয় ফুড বেসিকের কাছে বলে। আর টরন্টোর অবস্থা ভয়াবহ, অনেক প্রাইস ইনক্রিজ হয়েছে সব কিছুতে। তো বাসায় চলে আসছি, আর এখন তোমাদেরকে দেখাই যে কি কি কিনলাম। আর অল্প কয়েকটা জিনিস, $41, হ্যাঁ এরকম কাছাকাছি এসেছে। সো প্রতি উইকেই আমাদের হচ্ছে গ্রসারিতে যেতে হয়, কারণ ইভানের মিল্ক লাগে, প্লাস হচ্ছে আরও আদার্স অনেক কিছুই লাগে। সো বাংলাদেশের মতো যেরকম মাসের প্রথমে একদম আমরা দেখতাম বাসায় যে সব কিছু কিনে রাখে, জাস্ট মাঝে কিছু কিছু জিনিস আনতে যায় যদি শেষ হয়ে যায়। যাই হোক, টরন্টোর অবস্থা ভয়াবহ খারাপ, এখানে লিভিং বা সার্ভাইভ করা মানুষের জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে। যাই হোক, কথা না বাড়িয়ে দেখাই, এখানে আমি একটা ইয়োগার্ট নিয়ে এসেছি। এটা হচ্ছে আমি ব্রেকফাস্টে ওটসের সাথে বা এমনিও খাই, এটা খুবই মজার। এটা কোকোনাট ফ্লেভার দেয়া, তারপর হচ্ছে চিকেন ব্রেস্ট, বানানা, আর সবার প্রিয় ম্যাগি নুডলস, এখানে এক প্যাকেট স্পিনাচ। স্পিনাচ কিন্তু অনেক ভালো শরীরের জন্য, সো আমি ইভানের সব কিছু তো স্পিনাচ দেই। কিউকাম্বার, এখানে হচ্ছে ব্লুবেরি, আর এতটুকু ব্লুবেরি জানো এটা অ্যারাউন্ড $5। আমার গড, সেই ইভানকে আমি অল্প অল্প করে দিই সবসময়, বিকজ অনেক প্রাইস এটা, পমিগ্রানেট। আর আর কি, ও একটা ডিশ ওয়াশার, এটা শেষ হয়ে গেছিলো। নর্মালি আমি এগুলো কস্কো থেকে কিনি, বড় সাইজের যেগুলো, বাট এখন কস্কো যাওয়া হবে না রিসেন্ট, সো আমি জাস্ট ছোটো একটা কিনে নিয়ে এসেছি। আর এই তো ক্রিম, কফি খাওয়ার জন্য মাস্ট, প্রতিদিন লাগে। আর এই যে সবশেষে হচ্ছে মিল্ক। সো মাত্র কয়েকটা জিনিস দেখলে, একদম বেসিক জিনিস, কোনো কিছু কিন্তু অপ্রয়োজনীয় না। সো এই জিনিসগুলোই অ্যারাউন্ড তোমার $45 চলে আসছে। সো প্রতি উইকেই আমাদের ধরো একটা কিছু আনতে গেলাম
40 থেকে 50 এর মধ্যে থাকবে, কখনো এর উপরে তো যায় বাট নিচে কখনো যায় না। সো তোমরা তাহলে বুঝতেই পারছো যে কিভাবে প্রাইস ইনক্রিজ হয়েছে। সো একটা স্টুডেন্ট বা কাপল বা বাচ্চা নিয়ে এখানে থাকা খুবই কষ্টকর। এখন যারা নতুন আসছে বা আসবে তাদের জন্য একটু আইডিয়া হবে যে এখানকার প্রাইস কেমন বা কি অবস্থা হয় আসলে সবসময়। বিকজ আমার বাসা থেকে ওয়াকিং ডিস্টেন্সে ভালো না লাগলে এরকমই আমি মাঝে মাঝে গ্রসারি করতে চলে যাই, মাঝে মাঝে স্যালুনে যাই। সো এইভাবেই সময় কাটে যদি একটু ফ্রি সময় পাই। সো আজকে ভেবেছিলাম একদম খুব তাড়াহুড়ো করে গ্রসারি করে এসে আমি একটু ঘুমাবো, কারণ আমি অনেক সকালে উঠেছি, ক্লাস ছিল সকালে। হোয়াট এভার, আশা করি সবার এই ব্লগটা ভালো লাগবে এবং সবাই কিছু আইডিয়া পেয়েছো যে এখানকার কী অবস্থা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন আমার পেটে অনেক খিদা লাগছে, আমি এখন লাঞ্চ করব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।